কিং কোবরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 5.6 মিটার বা 18 থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে। এটি মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়। ইংরেজি নাম কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখরো নয়, এটি সম্পূর্ণ আলাদা গণের একটি সাপ। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফণার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরোর সাথে এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোখরোর তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। এর ফণার পেছনে প্রচলিত গোখরো বা খড়ম পায়া গোখরোর মতো চশমা বা গোখুর আকৃতি চিহ্ন থাকে না। শঙ্খচূড়ের গণের নাম হচ্ছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে সাপ খাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে র্যাট সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে, যেমন ক্রেত, গোখরো এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। এই সাপের বিষ মূলত নিউরোটক্সিক, অর্থাৎ এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড়ের একটি দংশনই মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে মৃত্যুর হার প্রায় 75%। ভারতের উত্তর পূর্ব ও পূর্বাংশে এবং বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়।